আসসালামু আলাইকুম, আমি টুটুল হাসির সাথে অ্যান্ড ইউর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে কীভাবে আমাদের যেই আমরা এলিমেন্টসগুলো ইউজ করি সেটার অপাসিটি আমরা কমাতে বাড়াতে পারি সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। অ্যান্ড এই পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে যে কালার্সগুলো ইউজ করি ঠিক কালারগুলা এবং গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমেই আমি আমাদের কোড এডিটর ওপেন করে কিন্তু এটা লাইভ সার্ভার করে রেখেছি। অ্যান্ড আমি প্রথমে কালার্স নিয়ে আলোচনা করি। তো এই জন্য আমি একটা H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগের ভিতরে কিছু লিখলাম অ্যান্ড একটা P ট্যাগ নিলাম, P ট্যাগের ভিতরে লরেমের কয়েকটা ওয়ার্ডস লিখলাম, এটা ভিউ থেকে টগল করে দিলাম। H1 ট্যাগের নিচে আরেকটা H2 ট্যাগ নিলাম অ্যান্ড এখানেও কিছু একটা লিখলাম। ওকে, আমাদের লেখার পর আমরা যদি এটা স্টাইল করতে চাই, সো প্রথমে আমরা H1 ট্যাগকে স্টাইল করে আসি। সো H1 ট্যাগে যদি আমরা কালার করতে চাই তাহলে আমরা সিম্পলি কিন্তু আমরা এতদিন যাবত আমরা জাস্ট আমাদের যেই কালারের নামগুলো রয়েছে আমরা সেটা ইউজ করে এসেছি। যেমন আমি যদি লাল রং করতে চাই তাহলে কিন্তু রেড লিখে দিয়েছি। যেমন আমি এখানে লিখে দিই যদি কালার, তাহলে কিন্তু এটার কালার যদি আমি লিখে দিই সে রেড, তাহলে কিন্তু এটা রেড হয়ে যাবে কারণ আমরা এটা কালারের নাম জানি। তো ঠিক এমন কালারের নাম কিন্তু আমরা 140টার উপরে এমন কালারের নাম আমরা জানি যা আমাদের ওয়েবসাইটে CSS সাপোর্ট করে, আমাদের ওয়েবসাইট সাপোর্ট করে। সো সেই কালারের নাম লিখে দিলে কিন্তু আমাদের এখানে কালার শো হয়ে যাবে। তো 140টার উপরে কিন্তু এমন কালার রয়েছে। যেমন আমি রেডের এখানে যদি আমি অনেকগুলো কিন্তু কালারের নাম জানি, যেমন রেড, ব্লু। আমি যদি ব্লু লিখে দিই তাহলে কিন্তু এটা ব্লু হয়ে যাবে। ব্ল্যাক দিলে ব্ল্যাক তো আসেই, এখানে যদি ব্লু করে দিই তাহলে কিন্তু এটা ব্লু হয়ে যাবে। অ্যান্ড এটা যদি টমেটো করে দিই, টমেটো কালার, তাহলে কিন্তু টমেটো হয়ে যাবে। অ্যান্ড আরও অনেক কালারের রয়েছে যেগুলো আমরা সচরাচর নামগুলো জানি, সেটা লিখে দিলে কিন্তু ওই কালারটা চলে আসবে। সে আমি এই কালারটাকে টমেটো করে দিলাম, ওকে, তাহলে কিন্তু টমেটো কালারটা চলে আসলো। তো এখন আমরা H2টাকে একটু ডিজাইন করে আসি, একটু কালার করে আসি। সো H2টাকে আমরা ধরলাম, ধরার পর যদি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা এটার আমরা ওয়েবসাইটে যেই কালারগুলো ইউজ করি তার মধ্যে প্রথমে যেই ছিল এটা হলো আমরা সরাসরি নাম ইউজ করতে পারি, অথবা সেকেন্ডে আমরা RGB কালার ভ্যালু ইউজ করতে পারি। আমাদের ওয়েবসাইটে RGB কালার ভ্যালু আমরা প্রায় সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। RGB কালার ভ্যালু অ্যান্ড হেক্সা কালার ভ্যালু আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, আমরা সেটা একটু পরে দেখব। সো RGB কালার ভ্যালু এর RGBর মিনিংটা হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। সো এই কালারটা লেখার জন্য আমাদেরকে প্রথমে কালারস প্রপার্টি ইউজ করতে হবে অ্যান্ড ভ্যালু এইভাবে লিখতে হবে। আমাদেরকে লিখতে হবে RGB অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে। সো আমি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পর আমাদেরকে তিনটা কালারের ভ্যালু দিতে হবে। সো হাইয়েস্ট যেই ভ্যালুটা সেটা হলো 255, অর্থাৎ 255 হচ্ছে এর হাইয়েস্ট ভ্যালু, অর্থাৎ 255 দিলে একদম কালারটার মেইন যেই কালার সেটা চলে আসবে। সো আমরা রেডের ভ্যালু যদি 255 দেই অ্যান্ড কমা ইউজ করতে হবে আমাদেরকে। সো কমা দিয়ে আমরা যদি গ্রিনের ভ্যালু 0 করে দেই অ্যান্ড ব্লু এর ভ্যালু যদি 0 করে দিই তাহলে কিন্তু আমাদের এটা লাল হয়ে গেল, রাইট। সো একইভাবে আমি যদি আমাদের রেডের ভ্যালুটা এখানে 255 থেকে 0 করে দিই অ্যান্ড আমরা গ্রিনের ভ্যালু এখানে 255 করে দিই তাহলে কিন্তু এটা গ্রিন হয়ে যাবে। একইভাবে আমরা যদি গ্রিনের ভ্যালুটা এখানে 0 করে দিই, 0 করে দিয়ে যদি ব্লুর ভ্যালুটা এখানে 255 করে দিই তাহলে কিন্তু এটা আমাদের নীল হয়ে যাবে। তো RGB কালার ভ্যালু আমাদের ওয়েবসাইটে ইউজ করার সবচাইতে মোস্ট যে কারণ সেটা হলো আমাদের RGB কালার ভ্যালুটা অপাসিটি এর জন্য আমরা ইউজ করে থাকি। আমরা আমাদের কালারের অপাসিটি সরাসরি এখান থেকে কমানো বা বাড়ানোর জন্যে RGB কালারটা ব্যবহার করে থাকি। সো আমি যদি এখানে কমা দিয়ে যদি বলে দেই যে আমাদের এটার অপাসিটি হবে হলো, আমরা কি জানি আমাদের অপাসিটি হলো 0 থেকে 1 এর ভিতরে কাজ করে। সো আমি যদি এটা 1 করে দিই তাহলে আমাদের কালার যা আছে তাই কিন্তু থাকবে। বাট আমি যদি এটা ডিলিট করে যদি আমি এটার অপাসিটি করে দিলাম 0.5 তাহলে কিন্তু আমাদের অপাসিটিটা কমে যাবে। এই যে আমাদের কিন্তু ব্লু একটু আগে একদম পরিপূর্ণ ব্লু ছিল, বাট এটা কিন্তু পরিপূর্ণ ব্লু শো করতেছে না। তো তার মানে কি, এটা আমাদের অপাসিটি কাজ করতেছে। তার মানে আমরা বুঝলাম যে RGB ভ্যালু আমরা কি জন্য ইউজ করে থাকি। আমরা সবচেয়ে বেশি আমরা যখন অপাসিটি নিয়ে কাজ করে থাকি তখন কিন্তু RGB ভ্যালু ইউজ করে থাকি। তো আমি যদি আরও একটা সুন্দর একটা জিনিস দেখাই, যে আমি যদি এই অপাসিটির এটা কেটে দিই, আমরা যেহেতু এখন ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি, সো আমি যদি মাউসটা এখানে হোভার করাই কালারের উপর তাহলে কিন্তু আমাদের কালার প্যালেট চলে আসতেছে। সো এখান থেকে কিন্তু আমাদের RGB ভ্যালু আমরা ইউজ করতে পারি। এই যে এই কালার হুইল এভাবে ওঠানামা করার মাধ্যমে কিন্তু আমরা এখানে রেডও ইউজ করতে পারি। এই যে আমি যদি এটা করে দিই তাহলে কিন্তু এটা রেড হয়ে যাবে, ওকে। সো এইটা হলো আমাদের সুবিধা, আমরা ইউজ করতে পারি। তো এখন আমরা চাচ্ছি যে একটু আগে কিন্তু আমরা এই এইচ ওয়ান যেই এলিমেন্টসটা ছিল H1 এর ভিতরে আমরা যে লেখাটা লিখেছিলাম হাবলু ভাইয়া, ওটার কালার কিন্তু আমরা টমেটো কালার ইউজ করেছিলাম, এন্ড ওটা জাস্ট আমরা টমেটো লিখে দিয়েছিলাম, তাতেই কিন্তু চলে আসছিল। তো এখন আমরা RGB ভ্যালুর মাধ্যমে কিন্তু টমেটো ইউজ করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে RGB ভ্যালুতে টমেটো করতে হলে এটার রেড কিন্তু একটু বেশি আছে, সো রেড বেশি থাকার পরে কিন্তু অন্য আরেকটা কালারের ওভারলে হওয়ার মাধ্যমে কিন্তু টমেটো কালার আসছে। সো আমাদেরকে রেড পরিপূর্ণ রেড দিতে হবে, সেই জন্য 255 একদম হাইয়েস্ট ভ্যালু ইউজ করতে হবে রেডের, অ্যান্ড আমাদের গ্রিনের ভ্যালু আমাদেরকে করে দিতে হবে 99, অ্যান্ড আমাদের যে ব্লুর ভ্যালু এটা করে দিতে হবে আমাদেরকে 71, তাহলে কিন্তু আমাদের এটা টমেটো কালার হয়ে যাবে। এই যে আমাদের উপরেরটা নিচের কালার কিন্তু একদম মিলে গেছে। কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে আরও একটা কালার ভ্যালু ইউজ করে থাকি, আমরা কি দেখলাম, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি নাম লিখে দিতে পারি অথবা আমাদের RGB কালার ইউজ করতে পারি, অ্যান্ড আমরা হেক্সাডেসিমেল ভ্যালু ইউজ করতে পারি। তো এই জন্য আমরা P ট্যাগটাকে সিলেক্ট করি। সো P ট্যাগটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে হেক্সাডেসিমেল কালার ইউজ করতে চাই। সো আমি কালার প্রপার্টি লিখলাম, কালার প্রপার্টি লেখার পর আমি যদি এখানে হেক্সাডেসিমেল কালার কোড লিখি, হেক্সাডেসিমেল কালার কোড লেখার শর্ত হলো আমাদেরকে হ্যাশ দিয়ে শুরু করতে হবে। সো আমি হ্যাশ দিয়ে যদি 6টা F লিখে দিই, F আমরা এই কালারটা আমাদের যে, তাহলে এটা কিন্তু সাদা হয়ে যাবে, অ্যান্ড এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটাই সাদাই ছিল। সো হেক্সাডেসিমেল লেখার শর্ত হচ্ছে 6টা ভ্যালু ইউজ করতে হবে, কিন্তু যখন 6টা ভ্যালু যদি একই রকম হয় তাহলে 3টা লিখলেই হয়ে যাবে। তো আমি যদি এখানে হ্যাশ FF এর বদল যদি 3টা 0 দিয়ে দিই তাহলে কিন্তু এটা কালো কালার হয়ে যাবে, অ্যান্ড এখানে আমরা 3টা 0-র পর যদি 2টা F দিয়ে দিই, 3টা F দিয়ে দিই তাহলে কিন্তু এটা ব্লু হয়ে যাবে, অ্যান্ড আমরা যদি Fটা আগে দেই তাহলে কিন্তু এই কালারটা হলুদ টাইপের হয়ে যাবে। তো আমি এই মাত্র এই কয়েকটাই হেক্সা ভ্যালু জানি, আপনারা কিন্তু আরও অনেক ভ্যালু ইউজ করতে পারবেন। সো আমাদেরকে গুগল মামাকে গিয়ে বলতে হবে হলো কালার পিকার। সো আমি যদি কালার পিকার লিখে সার্চ দিই তাহলে কিন্তু আমাদের গুগলের নিজস্ব যে কালার পিকারটা রয়েছে সেটা চলে আসবে। সো এখান থেকে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো কালার ইউজ করতে পারি। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম কালার হুইলের মাধ্যমে আমরা কিন্তু সেটা ইউজ করতে পারি। সো আমি যাচ্ছি এই কালারটা ইউজ করতে। সো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে দেখুন আমাদের হেক্সাডেসিমেলের কোড চলে আসছে, অ্যান্ড আমাদেরকে RGB ভ্যালুও কিন্তু দিয়ে দিয়েছে। সো আমি হেক্সাডেসিমেল এটা কপি করে আমি যদি ওয়েবসাইটে আবার এটা পেস্ট করে দিই, সো আমি যদি আমাদের কোডের এখানে গিয়ে যদি এটা ডিলিট করে আমি যদি যেটা কপি করলাম এটা যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের কালারটা, এই যে কালারটা চলে আসলো। এই হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ না করে RGB তে ইউজ করতে যাচ্ছে আমরা কিন্তু সেটাও করতে পারি। সো আমি এই যে নিচে যে RGBটা রয়েছে এটা আমরা কপি করলাম, কপি করে যদি আমরা কোডে গিয়ে এটা ডিলিট করে RGB লিখে দেই, সো RGB লিখে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে যদি ওই কালারটা আমরা পেস্ট করে দিই তাহলে কিন্তু বুম, আমাদের কিন্তু ওই কালারটা চলে আসলো। তো এই কালার পিকারের বদলেও কিন্তু আমরা আরও একটা ওয়েবসাইট রয়েছে সেখানে সুন্দর সুন্দর কালার পাওয়া যায়। সো আমি যদি ফ্ল্যাট UI কালার এ ঢুকি, আমরা এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক। সো এই যে ফ্ল্যাট UI কালার যদি ঢুকি তাহলে এখানে কিন্তু অনেক কালারের সমারোহ দেখতে পাবো। সো এখান থেকে ধরুন আমি এই কালারটা এখান থেকে এটা ক্লিক করে আমাদের যে কালারটা পছন্দ, সে আমার এই যে ডিপ কোভ এইটা পছন্দ, সো আমি কপির ওপর ক্লিক করলে কিন্তু আমাদের এটা হেক্সাডেসিমেল ভ্যালু কপি হয়ে যাবে। সো আমাদেরকে আমাদের কোডে গিয়ে আমরা যদি এইটা ডিলিট RGB কালার ভ্যালুটা ডিলিট করে দিয়ে যদি এটা পেস্ট করে দিই হেক্সাডেসিমেলের, তাহলে কিন্তু আমাদের কালারটা চলে আসবে। এই যে আমাদের এটা কিন্তু বোঝা যাচ্ছে এই তো নেভি ব্লু কালারের টাইপের। তো এখন আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। তো এতক্ষণ তো আমরা বিভিন্ন কালার দেখলাম, এখন আমরা দেখবো যে গ্রেডিয়েন্ট টাইপের কালার কীভাবে ইউজ করবো। সো আমি একটা ডিপ নেই, সো আমি একটা ডিপ ট্যাগ নিলাম, অ্যান্ড ডিপ ট্যাগের আমরা একটা ক্লাস দিলাম যে এটা ক্লাস দিলাম আমরা বক্স, অ্যান্ড আমি CSS এ এই বক্সটাকে কল করলাম। সো কী করতে হবে, আমাদেরকে ডট দিয়ে বক্স লিখতে হবে, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা এটার হাইট অ্যান্ড উইথ দিয়ে দিলাম। সো আমি হাইট দিলাম হলো, এটার হাইট দিলাম আমি হলো 400 পিক্সেল, এটার হাইট দিলাম আমি হলো 400 পিক্সেল, অ্যান্ড উইথ দিলাম আমি হলো 400 পিক্সেল। তো আমরা চাচ্ছি আমাদের এই ওয়েবসাইটে যে বক্সটা নিলাম আমরা ডিপ ক্লাসের মধ্যে, এটাতে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে যাচ্ছি। তো আমরা কিন্তু জানি আমরা গ্রেডিয়েন্ট দুইভাবে ইউজ করতে পারি, একটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যান্ড একটা হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট। সো আমরা প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করি। সো এই জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে। সো আমি তো যেহেতু ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করতে যাচ্ছি, সো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড আমরা লিখে ফেলি, ব্যাকগ্রাউন্ড লেখার পর আমি যদি এখানে লিখে দিই LINEAR লিনিয়ার গ্রেডিয়েন্ট, তাহলে কিন্তু লিনিয়ার হাইফেন দিয়ে গ্রেডিয়েন্ট দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে কালারের ভ্যালু ইউজ করতে হবে। সো আমি সিম্পলি কালারের নাম লিখে দিই, সো রেড কমা দিয়ে যদি আমি লিখে দিই যে গ্রিন, তাহলে কিন্তু আমাদের এটা কাজ করা শুরু করবে। এই যে আমাদের কিন্তু আমাদের এই কালারটা উপরের দিকে রেড এবং আস্তে আস্তে কমতে কমতে গ্রিনে চলে গেছে। সো আমাদের আমরা সঠিকভাবে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারছি। সো এই কালার ভ্যালুর পরিবর্তে আমরা কিন্তু এখানে RGB ভ্যালু ইউজ করতে পারি। সো এই জন্য কী করতে হবে, আমাদেরকে RGBA ভ্যালু ইউজ করতে হবে। সো RGBA লেখার পর আমাদেরকে RGBA রেড গ্রিন ব্লু অ্যান্ড এটা লিখলাম, হলো আমাদের অপাসিটির জন্য এটা এ লিখলাম। সো আমি এর ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে অ্যান্ড এর ভিতরে কিন্তু কালার দিতে হবে। সো আমি দিয়ে দিলাম সে 255 কমা দিয়ে এটা 0 করে দিলাম অ্যান্ড কমা দিয়ে 0 করে দিলাম অ্যান্ড এটা রেড হলো অ্যান্ড এটা আবার কমা দিয়ে আমরা পরে সরাসরি যদি কালার ইউজ করি সে গ্রিন, তাহলে দেখা যাক কী হয়। তো একইভাবে কিন্তু আমাদের এটাও কিন্তু চলে আসলো। সো আমরা RGB ভ্যালু দিয়ে দেখলাম। তো আমরা চাইলে কিন্তু আমাদের এটার পার্সেন্টেজও আমরা বলে দিতে পারি। সো আমি যদি RGB এটার ভ্যালুর পার্সেন্টেজ করে দিলাম যে 25%, তাহলে দেখা যাক কী হয়। এই যে আমাদের রেডের ভ্যালুটা কিন্তু বেশি হয়ে গেছে। আমরা যদি এখানে 25-এর পরিবর্তে যদি 90 করে দিই, তাহলে দেখি কি হয়। সো আমি 90% যদি করে দিই, তাহলে এই যে একদম 90% কিন্তু কালার চলে আসে। এখানে আমরা পার্সেন্টেজের পরিবর্তে কিন্তু পিক্সেলও ইউজ করতে পারি। সো আমি 100 পিক্সেল যদি করে দিই, তাহলে কিন্তু আমাদের এটার এই যে পিক্সেলটা কিন্তু আমরা যদি আস্তে আস্তে বাড়াই, তাহলে কিন্তু আমাদের কালারের এই যে অপাসিটিটা এটা বাড়তে থাকবে, অর্থাৎ ঘনত্বটা বাড়তে থাকবে। সো আমি 200 পিক্সেল করে দিলাম, তাহলে কিন্তু এই যে আমাদের রেডটা বেশি হয়ে গেল। তো আমরা কিন্তু এটার ডিরেকশনও চেঞ্জ করে দিতে পারি। সো এখানে আমি যদি লিখে দিই যে টু লেফট, তাহলে কিন্তু এটা লেফট থেকে শুরু হবে। সো আমরা টু লেফট লিখে দিই, তাহলে কি হয় দেখা যাক। সো আমি যদি টু লেফট লিখে দেওয়ার পর যদি কমা একটা প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এই যে লেফট থেকে এটা শুরু হয়েছে। সো আমি এখানে যদি টু লেফটের পরে যদি লিখে দিই টপ, তাহলে কিন্তু টপ থেকে এই যে আমাদের এটা কিন্তু লেফটের টপ থেকে শুরু হচ্ছে। এভাবে কিন্তু আমরা ডিরেকশন ইউজ করতে পারি। তো আমরা এখানে ডিরেকশন এইভাবে না দিয়ে আমরা কিন্তু ডিগ্রিতে ইউজ করতে পারি। সো এখানে যদি আমি করে দিলাম যে 45 ডিগ্রি DEG যদি লিখে দিই, তাহলে দেখা যাক কী হয়। এই যে আমাদের এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে শুরু করেছে। তো আমি এখন রেডিয়াল গ্রেডিয়েন্ট সম্পর্কে আলোচনা করবো। এই জন্য আমি আগের কোডগুলো যদি ডিলিট করে দিই আবার নতুনভাবে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট। সো আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট লিখি যে RADIAL রেডিয়াল হাইফেন দিয়ে গ্রেডিয়েন্ট লেখার পর আমরা যদি এখানে কয়েকটা ভ্যালু ইউজ করি। সো আমি এই যে কিছু ভ্যালু ইউজ করেছি, আমরা এখানে হেক্সাডেসিমাল কোড ইউজ করেছি, তাহলে দেখা যাক। এই যে আমাদের প্রথম যেই আমাদের কোডটা হেক্সাডেসিমাল কালারটা ছিল, এটা কিন্তু মাঝখান থেকে আস্তে 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 পরের এই কালারটা শুরু হয়েছে। তো রেডিয়াল টাইপটা হচ্ছে গোল আকারে কাজ করবে। সেখানে আমি কালার এটার পরিবর্তে হেক্সাডেসিমালের পরিবর্তে আমরা অন্য কালার ইউজ করি। সে আমি যদি লিখে দিলাম রেড কমা দিয়ে যদি গ্রিন করে দিই, তাহলে দেখা যাক কী হয়। এই যে আমাদের কিন্তু এই যে রেডটা মাঝখান থেকে আস্তে আস্তে গ্রিনের দিকে চলে আসছে। তো একইভাবে আমরা কিন্তু অন্য কালারও ইউজ করতে পারি। এখানে কিন্তু আমরা অপাসিটি ইউজ করতে পারি। সো আমি যদি RGB ভ্যালু ইউজ করি, তাহলে কিন্তু অপাসিটি ইউজ করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা এখানে কালার, আমরা শুধু কালার নেম না দিয়ে আমরা হেক্সাডেসিমাল অথবা RGB কালার ভ্যালু ইউজ করে আমাদের এটা করতে পারি। তো আজকের পার্টে আমরা কি দেখলাম, আমরা আমাদের ওয়েবসাইটে যেই কালারগুলো আমরা ইউজ করি সেইগুলো সম্পর্কে অ্যান্ড কীভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তো এখন আপনাদের কাজ হবে হলো আমরা যা আজকে শিখেছি এগুলো আপনারা করবেন, করার পর স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেননি, তারা প্লিজ আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক কেয়ার।